আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ টিভির সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুদ্দার ব্যক্তি বুঝতে পারে না যে তিনি শুরুতেই ইন্তেকাল বরণ করেছেন। তিনি নিজেকে মৃত্যুর স্বপ্ন দেখে মনে করেন, তিনি নিজেকে কাঁদছে, গোসল করছে, নিজেকে কাফনের কাপড়ে বাঁধছে এবং কবরে নামাচ্ছে। এসব দৃশ্য স্বপ্নের মতো করে দেখেন। যখন তাকে মাটিতে শুয়ে দেওয়া হচ্ছে, তখনও তিনি স্বপ্নের ঘোরে থাকেন আর মনে করতে থাকেন এটা একটা স্বপ্ন। তারপর তিনি চিৎকার করেন, কিন্তু কেউ তার চিৎকার শোনে না। পরে যখন সকলে তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর তিনি মাটির নিচে একা হয়ে যান, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। তিনি চোখ খুলে তার খারাপ স্বপ্ন থেকে জেগে ওঠেন। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হন, এই কারণে যে তিনি যা দেখেছিলেন তা কেবলই একটা দুঃস্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। আমরা প্রায়শই এমনই স্বপ্ন দেখে থাকি যেখানে আমাদের দেহ অসার হয়ে যায়, আশেপাশের লোকজনের কথাবার্তা শুনতে পাই কিন্তু নিজে থেকে সেই অর্ধঘুম অবস্থা থেকে উঠতে পারি না। তখন আমরা ভাবি, হায়রে, কেউ যদি আমাকে কেবল একটু নাড়া দিত কিংবা হাত দিয়ে ধরত তাহলে তো আমি এই অর্ধচেতন অবস্থা থেকে উঠে পড়তাম। কিন্তু কেউই আসে না, আমরা নিজেরাই একসময় উঠে পড়ি। এমন অনুভূতি তো প্রায় সময় হয়, তাই না? আচ্ছা, এটা কি মৃত্যুর মতো কোনো অনুভূতি? যদি না উঠতে পারি তখন কি আমরা মৃত বলে গণ্য হব? যাই হোক, তারপর তিনি তার দেহটি স্পর্শ করতে শুরু করেন, যা কেবলই একটা সাদা কাপড় জড়িয়ে রাখা হয়েছে। তখন তিনি অবাক হয়ে বলতে থাকেন, আমার পোশাক কই? যে জামা আমি পরেছিলাম সেটা কই? তারপর তিনি আরো অবাক হয়ে বলতে থাকেন, আমি কোথায়? এই জায়গাটা আসলে কোথায়? সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন? আমি এখানে কি করছি? তারপর তিনি বুঝতে শুরু করেন, তিনি ভূগর্ভস্থ অবস্থায় আছেন এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন সেটা আসলে স্বপ্ন নয়। হ্যাঁ, তিনি তখন বুঝতে পারেন যে তিনি আসলেই ইন্তেকাল বরণ করেছেন। তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার করতে শুরু করেন এবং তার স্বজনদেরকে ডাকতে থাকেন, যারা তার মতে তাকে বাঁচাতে এগিয়ে আসতে পারে, কিন্তু কেউ তাকে উত্তর দেবে না। তারপরে তিনি মনে করেন যে এই মুহূর্তে কেবলমাত্র একমাত্র আশা মহান আল্লাহ তাআলা। তার কাছে ক্ষমা প্রার্থনা করা করার সময় তিনি কেঁদে এবং মিনতি করে বলেন, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করে দিন। তিনি একটা অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করতে থাকেন, যা তার জীবদ্দশায় তিনি এর আগে কখনো অনুভব করেন নাই। যদি তিনি একজন ভালো ব্যক্তি হয়ে থাকেন, হাসি মুখে দুইজন ফেরেশতা তার নিকটে আগমন করবেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সর্বোত্তম সেবা প্রদান করবেন। আর যদি সে খারাপ হয়ে থাকে, তবে দুজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুরুচিপূর্ণ কাজ অনুসারে তার উপর আজাব চালাতে থাকবে। ইয়া আল্লাহ, আমার পাপ এবং আমার পিতা মাতা, স্ত্রী সন্তান এবং আমার পরিবার ও বন্ধু বান্ধব সকলের পাপ ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ, যতক্ষণ না আমি আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই ততক্ষণ আমার জীবন গ্রহণ করবেন না। আল্লাহ আমাদের হেদায়াত দান করুন, আমিন। এখন একটা প্রশ্ন হলো, মৃত ব্যক্তি কি জীবিত ব্যক্তির জিয়ারত এবং সালাম বুঝতে পারে? এই প্রশ্নের উত্তর হলো, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো মুসলমান ব্যক্তি দুনিয়াতে পরিচিত তার কোনো মৃত ভাইয়ের কবরের পাশ দিয়ে গমন করে এবং তাকে সালাম দিলে, তখন তার সালামের উত্তর দেওয়ার জন্য আল্লাহ তার রুহকে ফেরত দেন। হাদিসের এই কথা দ্বারা প্রমাণিত যে মৃত ব্যক্তি তাকে চিনতে পারেন এবং তার সালামের উত্তর দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন যে কবরবাসীকে যখন তারা সালাম দেবেন, তখন তাদেরকে মুখাতে তথা উপস্থিত ব্যক্তিকে সম্বোধন করার শব্দ দ্বারা সালাম দিবেন। ফলে মুসলমান কবরবাসীকে সালামের সময় বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হে মুমিনদের গৃহে বসবাসকারী। সহি মুসলিম হাদিস নং 249। মুতাওয়াতির সূত্রে সালাফদের থেকে অসংখ্য আশার বাণী বর্ণিত আছে যে মুদ্দার ব্যক্তি জীবিত ব্যক্তির জিয়ারত বুঝতে পারেন এবং এতে তিনি খুশি হন। কবর জিয়ারতকারী মুসলমানকে জিয়ারত কারী বলে আখ্যায়িত করা হয়েছে। তারা যদি কারো উপস্থিতি অনুধাবন করতে না পারে, তবে জিয়ারতকারীকে জাইর তথা জিয়ারতকারী বলা হতো না, কেননা যার জিয়ারতের জন্য সেখানে যাওয়া হয়েছে সে যদি জিয়ারতকারীকে না জানে, তবে এই কথা বলা শুদ্ধ হবে না যে সে তার জিয়ারত করছে। জিয়ারতের এই ব্যাপারটা সব জাতির কাছে জ্ঞাত ব্যাপার, এমনই ভাবে কবরবাসীকে সালাম দেওয়া, কেননা যাকে সালাম দেওয়া হয় সে যদি তা
তা বুঝতে না পারে এবং সালাম প্রদানকারীকে না জানে তাহলে উক্ত ব্যক্তিকে সালাম দেওয়া অসম্ভব। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে মৃত ব্যক্তির জানাজার পরে তার কবরের পাশে কিছুক্ষণ কারো অবস্থান করে থাকা সে পছন্দ করে এবং ভালোবাসে। আরেকটি প্রশ্ন আসে, রুহ কি জীবিত এবং মৃত উভয় ধরনের মানুষের রুহের সাথে মিলিত হয়? উত্তর হল হ্যাঁ, রুহ জীবিত এবং মৃত মানুষের রুহের সাথে সাক্ষাৎ করে এবং মিলিত হয়। যেভাবে রুহ মৃত ব্যক্তির রুহের সাথে মিলিত হয় এবং সাক্ষাৎ করে, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফয়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। নিশ্চয়ই এতে চিন্তাশীল জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে। সূরা আয-যুমার আয়াত নং 42। এই আয়াতের তফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার কাছে এই সংবাদ পৌঁছেছে যে জীবিত এবং মৃত ব্যক্তির রূহ স্বপ্নে মিলিত হয়ে পরস্পর সম্পর্কে জিজ্ঞাসা করে, অতঃপর আল্লাহ মৃত ব্যক্তির রূহ রেখে দেন এবং জীবিত ব্যক্তির রূহ তার শরীরে ফিরিয়ে দেন। জীবিত এবং মৃত ব্যক্তির আত্মা যে একত্রিত হয় এর প্রমাণ হল জীবিত ব্যক্তি স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখে, অতঃপর জেগে উঠে সে তা বর্ণনা করে। মৃত ব্যক্তি জীবিত ব্যক্তিকে এমন সংবাদ দেয় যে জীবিত ব্যক্তি সেটা আগে জানত না, অতঃপর মৃত ব্যক্তির প্রদত্ত সংবাদ অতীতে বা ভবিষ্যতে প্রতিফলিত হয় যেভাবে সে সংবাদ দেয়। এই ধরনের অসংখ্য ঘটনা মুতাওয়াতির সূত্রে বর্ণিত আছে। রুহ এর বিধান এবং এর অবস্থা সম্পর্কে একেবারেই অজ্ঞ ব্যক্তি ব্যতীত কেউ এই ব্যাপারটি অস্বীকার করে না। পরবর্তী প্রশ্ন হল, রুহ কি মারা যায় নাকি শুধু শরীরের ইন্তেকাল হয়? এই মাসালার উত্তরে বলা যায়, আত্মার মৃত্যু হল শরীর থেকে আলাদা হওয়া এবং বের হয়ে যাওয়া। এই হাদিসে মৃত্যু ধরা হলে নিঃসন্দেহে বলা যায় যে আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করেন। আর যদি বলা হয় যে আত্মা মারা যায় বলতে তা বিলীন হয়ে যায়, একেবারেই ধ্বংস হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, তাহলে বলা হবে এই দৃষ্টিকোণে আত্মা মারা যায় না, বরং তা শরীর থেকে বের হওয়ার পরে নিয়ামত বা আজাব ভোগের স্থানে অবশিষ্ট থাকে। সর্বশেষ যেই মশালাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হল, শরীর থেকে আত্মা আলাদা হওয়ার পরে তা আবার কিভাবে উক্ত শরীরকে চিনতে পারে। রূহ শরীর থেকে আলাদা হওয়ার পরে তা শরীর থেকে এমন এক আকৃতি বা প্রতিচ্ছবি নিয়ে যায় যা উক্ত শরীরের সাথেই নির্দিষ্ট হয়ে যায়, অন্য শরীরের সাথে যেটা মিলিত হবে না, কেননা সে তার শরীর দ্বারা প্রভাবিত হয়ে যায় এবং শরীরে ফিরে আসে যেভাবে শরীর তার রূহ দ্বারা প্রভাবিত হয় এবং রূহের কাছে ফিরে আসে। ফলে ভালো শরীর ভালো আত্মা থেকে উত্তম জিনিসগুলো লাভ করে, আবার খারাপ শরীর নিকৃষ্ট আত্মা থেকে নিকৃষ্ট জিনিসসমূহ লাভ করে। এমনইভাবে উত্তম রূহ তার উত্তম শরীর থেকে এবং নিকৃষ্ট রূহ তার নিকৃষ্ট শরীর থেকে ভালো এবং খারাপ জিনিসসমূহ অর্জন করে। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আমিন।